ইউটিউবে জরিপ অনুযায়ী বন্ধুরা 2019 সালের পর থেকে 2021 সালে করোনা ভাইরাস আক্রান্ততে মানুষ উনি ঘরবন্দী হয়ে থাকাতে অনেক দর্শক উনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, এমনকি ইউটিউব জরিপে বলা হয়েছে এমন সেসব দর্শক উনি মানে 19 সাল থেকে 2021 সালে তারা দ্বিগুণ পরিমাণ চ্যানেল মনিটাইজেশন পেয়েছে, এমনকি ইউটিউব তাদেরকে $3,000 কোটি মানে পেট দিয়েছে মানে টাকা দিয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন বিগত 2 বছর অজস্র পরিমাণ ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়েছে, এমনকি বন্ধুরা 2022 সাল আছে এই 22 সালে উনি অনেক ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়েছে, এমনকি বন্ধুরা 23 সালেও ইউটিউব চ্যানেল আরও ক্রিয়েট হবে। তবে বন্ধুরা যারা নতুন ইউটিউবার আছেন বা নতুন ইউটিউবে কাজ করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যে ভুলগুলি করে থাকেন সেটি হচ্ছে বড় মেজর ভুল, সেই ভুল থেকে কীভাবে আপনারা এড়িয়ে চলবেন এমনকি সমাধান পথে চলবেন যদি তুলতে পারেন তাহলে আপনি ইউটিউব কেরিয়ারকে একটি ভালো অবস্থানে নিয়ে যাবে, সেখানে কোনো বাধা নিয়ে আসবে না। কিছু কিছু বলা আছে বন্ধুরা, যেমন স্প্যাম কমেন্ট, এটির উপরে আমি আমার ভিডিও দিয়েছি, সেটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, এমনকি আপনাদেরকে আরও প্রয়োজনীয় লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যারা নতুন ইউটিউবার আছেন সেই লিঙ্কগুলির মাধ্যমে আমার ভিডিওগুলি দেখবেন, এতে আপনি অনেক উপকার আসবে। যাই বন্ধুরা, 5টি ভুলভ্রান্তি আপনাদের সামনে তুলে ধরতেছি, সেই 5টি ভুলভ্রান্তি হচ্ছে আপনারা সর্বপ্রথম যে চ্যানেলটি আপনারা ক্রিয়েট করেন যে একটি থিম অনুযায়ী বা যে একটি ক্যাটাগরি অনুযায়ী আপনি ইউটিউব চ্যানেলটি দাঁড় করান, কিন্তু আপনার সর্বপ্রথম আপনারা যে ভুলটি করেন তা হচ্ছে বন্ধুরা আপলোড মিক্সিং ক্যাটাগরি কন্টেন্ট, আপনারা অদর্শ ভিউস এবং সাবস্ক্রাইব পাওয়ার জন্য আপনারা মিক্সড কন্টেন্ট আপলোড দিয়ে থাকেন, কারণ হচ্ছে আপনারা মনে করেন এই মিক্সড কন্টেন্টের মাধ্যমে আমরা অনেক মানে ভিউস এবং অনেক সাবস্ক্রাইবার কেদার করে নেব, কিন্তু আসলে ভুল। যখন পরবর্তীতে আপনি এই যে দর্শকগুলি আছে যারা আপনাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে উনি আপনি মিউজিক দিয়েছেন, আপনি হয়তো কমেডি বা হিন্দি ফিল্ম বা বাংলা ফিল্ম এই জাতীয় কন্টেন্ট আপনি দিয়েছেন, কিন্তু যখন আপনি চ্যানেলটি যদি টেকনোলজি ক্যাটাগরি হয়ে থাকে, আপনি চ্যানেলটি যদি কুকিং চ্যানেল হয়ে থাকে, যখন তাদের সামনে আপনি রান্নাবান্দার চ্যানেলের থিম অনুযায়ী যখন সেই ভিডিওগুলো পাবলিশ করবেন তখন সেসব দর্শক উনি আপনি চ্যানেল থেকে চলে যাবে, তারা উনি আপনি ভিডিওগুলো দেখবে না। এই ভুলটি আপনারা কখনও করবেন না, চ্যানেলের থিম অনুযায়ী কাজ করবেন, মিক্স কন্টেন্ট কখনও ব্যবহার করবেন না, এটি খুব একটি চ্যানেলের জন্য খারাপ দিক। তারপর বন্ধুরা 2 নম্বর অপশনে চলে আসি, সেই অপশনটি হচ্ছে বন্ধুরা টার্মস অ্যান্ড পলিসি, ইউটিউবের যে আমাদের পলিসি আছে ইউটিউব গাইডলাইন পলিসি, কপিরাইট পলিসি, ইউটিউব পার্টনার পলিসি, ইউটিউব মনিটাইজেশন পলিসি, এসব পলিসি সম্বন্ধে যদি আমাদের ধারণা না থাকে তাহলে কিছুদিন পরে আপনি বলবেন ভাইয়া আমার চ্যানেলে উনি একটি স্ট্রাইক এসেছে, আমার একটি ভিডিও রিমুভ হয়ে গেছে, কিছুদিন পরে বলবেন আমার চ্যানেলটি উনি রিমুভ হয়ে গেছে। সেসব পলিসি সম্বন্ধে যদি আপনি সম্পূর্ণ জ্ঞান থাকে তাহলে অবশ্যই আপনি এইসব পরিস্থিতিতে পড়বেন না, এই পরিস্থিতিতে যাতে না পারেন সেই পরিস্থিতির ভিডিও নিয়ে বলেছি উনি আমার ডিসিশন অপশনে আমি অনেকগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে আপনারা সেখান থেকে এইগুলো আইন কানুন যা কিছু আছে সব কিছু শিখে নেবেন, এমনকি আমার চ্যানেলটি আপনি ভিজিট করে আমার চ্যানেল থেকে আপনি ঘুরে ফিরে আসতে পারেন। তারপর বন্ধুরা যাই বন্ধুরা 3 নম্বর অপশনটি হচ্ছে বন্ধুরা ফোকাসিং অন আননেসেসারি মানে এলিমেন্টস, মানে আপনারা উনি সবচেয়ে বেশি ফোকাস করে থাকেন একটি আপনি কন্টেন্ট থেকে সবচেয়ে বেশি ফোকাস করে থাকেন, আপনি ভিডিওতে কীভাবে একটি ইনটু ব্যবহার করবেন, আপনি ভিডিওতে কীভাবে একটি সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন, এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন। দেখেন বন্ধুরা এসব উনি আপনি মানে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা মানে শ্রম দেওয়াটা আপনি ঠিক না, কারণ হচ্ছে আপনি চিন্তা থাকা দরকার, এটা মানে দেখা গেছে আপনি ভিডিওতে
কি পরিমাণ লাইটিং দরকার, কি পরিমাণ সাউন্ড দরকার, আপনি অ্যান্ড্রয়েড মোবাইলটি কেমন, তার মোবাইল রেজোলিউশন ভালো আছে নাকি, বা আপনি একটি ক্যামেরা কিনেছেন সেই ক্যামেরার রেজোলিউশন কেমন, সেগুলো নিয়ে আপনি ভাবতে পারেন। এমনকি আইটি কথা বলি, ইন্টু উনি 5 থেকে 10 সেকেন্ডের হতে পারে, কিন্তু সেই ইন্টুটা উনি আপনার ওয়াচ টাইমকে উনি মাইনাস করে দেয়। সেই ইন্টু উনি বড়ো বড়ো ইউটিউবাররা উনি ব্যবহার করে না। তবে যদি আপনি একটি নিউজ চ্যানেল থাকে, তাহলে আপনি কি ইন্টু ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, এ ব্যতীত কোনো আপনি কোনো ক্যাটাগরি চ্যানেলে ইউটিউব ব্যবহার করাটা আমার কাছ থেকে বা আমি মনে করি এটা ব্যবহার করবেন না। আপনার সবসময় ফোকাস দেবেন আপনার স্টুডিওটা কেমন ভালো হয়েছে, আপনার লাইটিং, সাউন্ড কোয়ালিটি, বা আপনার ভিডিও রেজোলিউশন, বা আপনার কন্টেন্ট কতটুকু ভালো হয়েছে সেটির প্রতি সম্পূর্ণ গুরুত্ব দিয়ে থাকবেন। তারপর বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন নিয়ে চলে আসি, সেটি হচ্ছে বন্ধুরা মানে থ্যাঙ্কিংস টু মাস অ্যাবাউট কন্টেন্ট। আপনারা যে থিম অনুযায়ী আপনি চ্যানেলটি দাঁড় করেছেন, তখন আপনারা উনি সেটা ভাবতে ভাবেন আমি কোন থিম অনুযায়ী কাজ করব, কোন কন্টেন্ট কাজ করব, ভাবতে এক মাস চলে যা। এটা করবেন না। এটা করলে উনি আপনি চ্যানেলে উনি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে পারবেন না, বা সপ্তাহ 2টি হলেও আপনি ভিডিও আপলোড দিতে হবে, সেই কাজটি আপনার ব্যাঘাত ঘটাবে। আপনি যেটা জানেন সম্ভবত 5টি ভিডিও আপলোড দিয়ে দেবেন, এবং তখন দেখবেন আপনার দর্শকরা যখন আপনাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, সেই কমেন্ট থেকে উনি আপনি ভিডিওর থিম আপনি কী অনুযায়ী ভিডিও তৈরি করবেন সেই অপশনে তারা উনি কমেন্ট করে জানাবে, কমেন্ট করে তারা প্রশ্ন করবে, তখন আপনি সেখান থেকে উনি আইডিয়া পেয়ে ভিডিও তৈরি করতে পারবেন। তবে আপনারা সেই 4 নম্বর ভুলটি কখনো করবেন না। 5 নম্বর ভুলটি আমরা করে থাকি বন্ধুরা, সেটি হচ্ছে আপনি থ্যাংকস অ্যাবাউট কাউন্ট অ্যান্ড মানি বলতে আমি বোঝাতে চেয়েছি, মানে আমরা উনি ইউটিউব চ্যানেল খুলেই আমরা চিন্তা করি 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম, এমনকি দ্রুতগতিতে মনিটাইজেশন কীভাবে করবো, এমন সেখান থেকে টাকা ইনকাম করব। এই চিন্তা যদি আপনি করে থাকেন, তাহলে কোনো সময় আপনি একজন ভালো ইউটিউবার হতে পারবেন না। এটি নিশ্চিত ধরে রাখেন, একজন ইউটিউবার হতে গেলে আপনি বুঝতে গেলে একটি সময় দরকার আছে। 365 দিন ইউটিউব নিধারণ করে দিয়েছে, আপনি না আর একটু কম সময় নেন, সেখান থেকে অনেক কিছু বুঝে শুনে আপনি একজন ভালো ইউটিউবার হন। দেখবেন আপনি মনিটাইজেশন করার পরে আপনার পিছনে ভিউস, সাবস্ক্রাইবার, এমনকি টাকা আপনি পিছনে ঘুরবে, আপনি চ্যানেলের পিছনে ঘুরবে। যাই হোক বন্ধুরা, আমি 5টি অপশন নিয়ে কথা বলেছি, সেই 5টি ভুলভ্রান্তি থেকে আপনি দূরে থাকবেন। সেখান থেকে আপনি আপনি চ্যানেলটিকে যদি দূরে রাখতে পারেন, তাহলে আপনি ইউটিউবিং যাত্রাটা ভালো দিকে যাবে, এমনকি ভবিষ্যতে আপনি একজন বিগিনার, একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলকে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ জানাই। অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।